Hi friends, welcome to TSOKHA, আমি অপূর্ব বোস। যোগসাম থেকে গোচালা যাওয়ার পথে দ্বিতীয় দিনের ব্রেক পয়েন্ট এই TSOKHA। এখানে আমাদের ক্যাম্প হয়েছিল সকালবেলা, নীল আকাশ, উজ্জ্বল উষ্ণ সূর্যের কিরণ মেখে শুরু হয়েছে আমাদের প্রস্তুতি। আজকে জার্নি শুরু, আমাদের আজকে যাত্রা পথ TSOKHA থেকে Dzongri, মাঝখানে একটা ব্রেক থাকবে পেডাং। TSOKHA থেকে Dzongri যেতে আজ আমাদের পেরোতে হবে প্রায় 8 কিলোমিটার চড়াই পথ। আর সুন্দর TSOKHA তার টেকার শার্ট পিছনে ফেলে আজ শুরু হলো আমাদের তৃতীয় দিনের যাত্রা। আজকে আমাদের লক্ষ্য Dzongri। পায়ে পায়ে পথ চলতে শুরু করেই প্রথমে আপনাকে বাঁদিকে TSOKHA পুখরি পার করে তার ডান দিকের পথ ধরে এগোতে হবে, আর থাকবে TSOKHA মনাস্ট্রি বাঁদিকে রেখে শুরু হবে আপনার যাত্রা চড়াই পথ ধরে ওপর দিকে। চড়াই পথ আপনাকে ওয়েলকাম করছে, অ্যান্ড লেটস গো টু Dzongri। পুরো পথটাই চড়াই, আর এমন পাথুরে পথ ধরেও আপনাকে উঠতে হবে ওপরে ধীরে ধীরে, কারণ উচ্চতা অনেক বেশি। আমরা শুরু করেছিলাম 2900 মিটার থেকে, এখন উচ্চতা বাড়ছে আর তার সঙ্গে বাড়ছে জঙ্গলের ঘনত্ব। রোডেনডন আর পাইনের বন, তার মাঝখান থেকে গিয়ে অনেকটা গিয়ে পাবেন এমন কাঠের পথ, কাঠ বিছিয়ে দেওয়া পথ, আর ঘন জঙ্গল ধরে এগিয়ে চলা। চলতে চলতে এমন একটি জায়গায় এসে পৌঁছবেন যেখানে উপর থেকে বিরাট পাথর ভেঙে পড়েছিল রাস্তায়, তারই মধ্যে দিয়ে যাওয়ার পথ তৈরি করেছে আমাদের এখানকার গাইড ভাইয়েরা। সাবধানে পার করতে করতে এগিয়ে যেতে হবে সামনের দিকে। পাইন বন আর অরণ্যের জঙ্গলের মধ্যে থেকে চড়াই পথ, এই চড়াই পথ ধরে চলতে চলতে পাওয়া যাবে একটি ফাঁকা জায়গা। এখানে নেব একটা ব্রেক, বাদাম আর জল ব্রেক, নিচ্ছে একটা ব্রেক। ব্রেক নিয়ে অনেকটা এনার্জি নিয়ে আবার শুরু হলো পাথর বোল্ডারের পথ ধরে ওপর দিকে চড়া। ঘন রডোডেনডনের জঙ্গল পুরো ওপরটা ছেয়ে রেখেছে, যেন পথটা সাজিয়েছে তারা। অনেকটা যাওয়ার পরে আপনার চোখের সামনে বিরাট এক প্রস্তরখণ্ড, এটা একটা মার্কিং প্লেস, রয়েছে বসার জায়গা। এখানে বিশ্রাম নিন, প্রাণ ভরে অক্সিজেন নিয়ে আবার শুরু হলো পথ চলা। চড়াই পথ ধরে এগিয়ে চলতেই পাবেন এমন একটি গাছ যেটা রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ে আছে, সেটি পার করে আবার কাঠ পিছানো পথ। সকলে মিলে আমরা নিচ্ছি একটা ব্রেক, আবার এনার্জি নিয়ে শুরু হলো চড়াই পথ ধরে এগিয়ে চলা। পৌঁছে গেছি আমরা ফেডাং, সেখানে দিক নির্দেশক রয়েছে, সোজা গেলে Dzongri আর ডান দিকে থানসিং যাওয়ার পথ। আমরা রয়েছি এখন ফেডাং, অনেকটা খোলা জায়গা, রয়েছে বিশ্রাম নেওয়ার, বসার জায়গা করা সেট দেওয়া, আর এখানে আমাদের রয়েছে ঘোড়াগুলি, তারাও এখানে ঘাস খাচ্ছে। আমরাও সেরে নেবো আমাদের আজকের লাঞ্চ, সবাই ক্লান্ত, খাওয়া দাওয়া করে এনার্জি নিতে হবে। এখানে চা, ম্যাগি, জল সবই অ্যাভেলেবেল। লাঞ্চ করে কিছুটা নাচানাচি, অনেকটা আনন্দ, তারপরে শুরু হলো আমাদের আবার পথ চলা। এই পথ আবার চড়াই পথ, এগিয়ে চলা, এগিয়ে চলা। অনেকটা উচ্চতায় পৌঁছে গিয়েছি আমরা, এখানকার উচ্চতা প্রায় 4000 মিটারের কাছাকাছি। চলেছি সেমনই পথ ধরে সামনের দিকে, অনেকটা আরামদায়ক পথ, কাঠ বিছানো ফ্ল্যাট রোড, তারপরে আবার চড়াই পথ। আর আশেপাশের পরিবেশ যেন কোনো ভুতুরে পরিবেশ, তার মধ্যে থেকে এগিয়ে চলেছি পুরনো জঙ্গল আর চড়াই পথ। এখনকার পথ খুব খারাপ, সাবধানে পার হতে হতে পৌঁছে গেলাম দেউরালি টপ। আমরা এখন রয়েছি দেউরালিতে, দেখুন শেড রয়েছে, বসার জায়গা রয়েছে, আর যখনই কুয়াশা সরে যাবে চোখের সামনে হিমালয়ের এমন অপরূপ রূপ, সম্পূর্ণ উন্মুক্ত হিমালয়, তার সুউচ্চ পর্বত শৃঙ্গগুলি সাদা বরফে ঢাকা, আর নীলাকাশ একে একে পান্ডিম, জাপানু, আরো কত সব, সকলে আপনার সামনে এমনই দৃশ্য,
পিছনে ফেলে আবার শুরু হবে সামনের দিকে পথ চলা। চলতে শুরু করছি সকলে। এবার পথ শুধু চড়াই নয়, নিচের দিকেও নামবে, কখনো উঠবে, আর যখন উঠবেন চোখের সামনে হিমালয় তার অপরূপ শোভা নিয়ে হাজির। দেখুন ব্ল্যাক কাবরু দূর থেকে দেখা, ব্ল্যাক কাবরু। তারপরে অনেকটা এগিয়ে চোখের সামনে ভেসে উঠবে আজকের লক্ষ্য জংড়ি, দূর থেকে জংড়ি। পৌঁছে গেলাম গুটি গুটি পায়ে, সামনেই রয়েছে জংড়ি টেকার সাইট। এখানে যে সাইনবোর্ড রয়েছে সেখানে লেখা ওয়েলকাম টু জংড়ি, অল্টিটিউড 3950 meters। আমার পিছনেই রয়েছে জংড়ি টেকার সাইট, এখানেই আমরা রাতে থাকব এই টেকার সাইটে। এবার আপনাদের দেখাবো একদম উপর থেকে জংড়ি টপ থেকে জংড়ি। দেখুন পাখির চোখে জংড়ি টেকার সাইট, সামনে রয়েছে জংড়ি টপ, এই পথ ধরে এগিয়ে যাবো সেখানে, আর পিছনে রয়েছে সুউচ্চ হিমালয়। জংড়ি টপ থেকে চারিদিকের দৃশ্য দেখুন, 360 degree ভিউজ, নীল আকাশ, সুউচ্চ হিমালয় পর্বত, পান্ডিম, সমস্ত পর্বতশৃঙ্গগুলো পাদদেশ থেকে একদম শৃঙ্গ পর্যন্ত সম্পূর্ণরূপে উন্মুক্ত। রয়েছে ব্ল্যাক কাবরু, আরও কত সব সুউচ্চ হিমালয়ের শৃঙ্গগুলি রয়েছে, আর আমি রয়েছি জংড়ি টপ। দেখুন ধর্মীয় পবিত্র পতাকাগুলি উঠছে জংড়ি টপ থেকে, এখানে পুজো দিন অনেকটা পূর্ণ, সকলের জন্য শুভকামনা। আর সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত মেঘের সমুদ্র, তার উপর থেকে মাথা তুলে রয়েছে কালো নীল এবং তুষারাবৃত পর্বতশৃঙ্গ। হাই ফ্রেন্ডস, আমি অপূর্ব ঘোষ, আমি এখন রয়েছি জংড়ি টপ। দেখালাম আপনাদের জংড়ি টপ থেকে বিউটি, অবশ্যই আপনারা এলে জংড়ি টপ থেকে দেখবেন এখানকার সৌন্দর্য। প্রচণ্ড জোরে হাওয়া বইছে, আগামীকালের যাত্রাপথ আমাদের জংড়ি থেকে ফান্সিং, অবশ্যই দেখতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। এখন টাটা।